দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নালায় কি পরিমাণ প্লাস্টিক বর্জ্য এবং নালা পুরোপুরি ভরাট হয়ে গেছে। এই কারণে কিন্তু এই যে কক্সবাজারের যেই সড়কটি আছে, হোটেল মোটেল জোন এলাকার, সেই সড়কটি পানিতে তলিয়ে যাচ্ছে। আপনারা দেখেন একটা পয়েন্টে কি পরিমাণ ময়লা আবর্জনা ভর্তি হয়ে গেছে এবং পুরো ময়লা আবর্জনাই আপনারা দেখেন পুরো পানিগুলো প্রবাহিত হতে পারছে না। এ কারণে কিন্তু প্রধান সড়ক অর্থাৎ বাইপাস সড়ক যেটি হোটেল মোটেল জোন এলাকার আছে সেগুলো কিন্তু ভরাট হয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি কি পরিমাণ প্লাস্টিক বর্জ্য এবং সবগুলো প্লাস্টিক বর্জ্য কিন্তু নালার ভেতরে। এই নালা পরিষ্কার অভিযান শুরু করেছে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে। আমরা সিটি দেখতে পাচ্ছি, কক্সবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এই মুহূর্তে নালার যে পরিষ্কার অভিযান এটি শুরু করেছে এবং এখান থেকে যে ময়লা আবর্জনার স্তূপ, এই ময়লা আবর্জনার স্তূপের কারণে কিন্তু পানিগুলো যেতে পারছে না, যার কারণে কিন্তু পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর কারণে হোটেল মোটেল সহ বিভিন্ন জায়গায় পানি বন্ধ হয়ে পড়ছে। আমি এখানে দেখছি কক্সবাজার পৌরসভার পৌর পরিষদ, পৌরসভার মেয়র মাহবুব রহমান চৌধুরী, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেন তারিকুল আলম সহ পৌরসভার কর্মকর্তারা এখানে আছেন, এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আপনারা দেখেন মাত্র একটি জায়গা থেকে কী পরিমাণ বর্জ্য, কী পরিমাণ প্লাস্টিক বর্জ্য এবং কী পরিমাণ বর্জ্য এখান থেকে তুলেছে আপনারা দেখেন, এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা করা বাকি আছে। জি, আমি একটু কথা বলতে চাই, আপনি ময়লার স্তূপের পাশে একেবারে দাঁড়িয়ে আছেন, একটা পয়েন্ট থেকে এতগুলো বর্জ্য আপনারা উত্তোলন করেছেন, তো এ কারণেই তো পানিতে তলিয়ে যাচ্ছে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গা। এখানে মূলত হোটেল মোটেল জোনের যে সমস্যাগুলো আমরা বলেছিলাম, তার মধ্যে আমরা বলেছিলাম এই রোডস অ্যান্ড হাইওয়ে যে রাস্তাটা করেছে, সেই রাস্তার উপর যে কালভার্টগুলো ছিল, ছয়টা ক্রস ড্রেন ছিল, সেই ক্রস ড্রেনগুলো ও আমি এখন গিয়ে দেখতে পেলাম সেখানে তারা সেন্টারিংও খুলে নাই, যে সবে কাজ করছে সেই সময় সেন্টারিং করা সেই গাছগুলো এখন আমরা পেয়েছি। প্রচুর বোতল, প্রচুর ময়লা, প্রচুর বস্তা আমরা এখানে সিমেন্টের বস্তা, ইয়ের বস্তা এখানে পেয়েছি। সুতরাং আমরা আজকের মধ্যে এই রোডের যতগুলো আছে, আমাদের কালভার আছে, সবগুলো আমরা তুলে পরিষ্কার করব, তারপর দেখা যাবে কীরকম পানি থাকে এখানে। এমন আশা করছি এখানে আমরা এখান থেকে যদি একটু এই ময়লাগুলো তুলে ফেলতে পারি। পাশাপাশি আমরা এখানে একটু আগে আমাদের এডিএম মহোদয় আসছিল, আমরা সৈবালের ম্যানেজার সাহেব আসছিল, আমরা যদি নার্সারির পাশে এটাও পরিষ্কার করতে পারি অন্তপক্ষে এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা আর হোটেলগুলোর জন্য পানি আমরা থাকবে না আশা করছি। আচ্ছা, এই যে তবে মানুষের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এইভাবে যদি বোতলগুলো আপনারা ময়লাগুলো এভাবে ফেলেন, এবং বিশেষ করে হোটেল মোটেল জন্য যারা মালিক আছে, হোটেলের মালিক আছে, তাদেরকে অনুরোধ করবো অন্তপক্ষে ময়লাগুলো ড্রেনে না ফেলার জন্য তাদেরকে নিরস্বিত করুন এবং পার্কটা বন্ধের জন্য নিরস্বিত করুন তাদের। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেম তারিকুল আলম এখানে আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের এই যে বৃষ্টির কারণে অনেক জায়গায় অতিবৃষ্টির কারণে পানি বন্ধ হয়ে আছে অনেক মানুষ, বিশেষ করে এক নম্বর ওয়ার্ডের সমিতি পাড়া, দক্ষিণ কুতুবদিয়া পাড়ার মানুষ, বিভিন্ন জায়গায় এরকম পানি বন্ধ হয়ে আছে, তাদের জন্য আপনারা কি করছেন? এবং এই যে এখানে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন, তো এটি সম্পর্কে যদি জানাতেন। আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ড্রেন যারা দখল করে রেখেছে এরকম অভিযান আমরা আমাদের সম্মানিত মেয়র মাহবুব রহমান চৌধুরীর নেতৃত্বে আমরা অনেক আগেই শুরু করেছি, এটা তার চলমান অংশ। এই বর্ষার কারণে আমরা দেখতেছি যে এই ড্রেনগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার বোতল, ককশিট, পলিথিন, বস্তা, স্যান্ডেল, জুতা, এমন কিছু নাই যে যেটা এর মধ্যে পাওয়া যাচ্ছে না, এগুলো দিয়ে এগুলো বন্ধ হয়ে গেছে এবং এইগুলো আমরা পরিষ্কার করছি যাতে দ্রুত পানি নেমে যায়। ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে আমরা এটা সফল হতে পারব। আচ্ছা, অনেকেই বলছেন আপনারা যখন পানি বন্ধ হয়ে পড়ে তখন এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান, এর আগে কেন করেন না, এটা অনেকেই বলছেন, এটির কি উত্তর দিবেন? এইটা তো আমাদের চলমান প্রক্রিয়া, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি, কিন্তু বর্ষার সময় যেটি হয় যে পাহাড় থেকে মাটি নেমে আসে, এই মাটিগুলো নেমে এসে আমাদের ড্রেনগুলো ভরে যায় আর আমরা অসচেতনতার সাথে আমরা বিভিন্ন প্রকার বোতল, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বোতলগুলো, ককশিটগুলো, এগুলো আমরা রাস্তায় ফেলি, রাস্তায় ফেলার ফলে ড্রেনের মধ্যে চলে আসে, ড্রেন থেকে এগুলো বন্ধ হয়ে যায় এবং আমরা এটা পরিষ্কার করি এবং পরিষ্কার করার পরে আবার দেখা যায় যে তারা এগুলো ফেলে,
আবার বন্ধ হয়ে যায়, কাজে কন্টিনিউ কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যায়। ফলে আমাদের এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা যে আমরা করি না তা নয়, আমরা প্রতিনিয়ত করছি এবং এখনও আমরা করছি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনারা দেখছেন এখানে আমার পেছনেই কী পরিমাণ প্লাস্টিক বর্জ্য, মাত্র একটি জায়গা থেকেই উঠেছে এগুলো। এরকম যদি পুরো জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে এই যে পানি বন্ধ হয়ে পড়ছে কক্সবাজার হোটেল মোটেল জোন সহ বিভিন্ন এলাকা, এগুলো থেকে মুক্তি পাবে কক্সবাজার পৌর এলাকার মানুষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।